আপনারা দেখবেন আল্লাহর হাবিব তিনি সোমবারে আসলেন তিনি শুক্রবারে আসেন নাই কেন শুক্রবারে আসেন নাই কারণ শুক্রবারে আসলে হয়তোবা বলতো যে শুক্রবার পবিত্র দিন এই জন্য আল্লাহ তার হাবিবকে পবিত্র দিনে পাঠিয়েছেন এটা বলার অবকাশ ছিল আল্লাহ সেটা রাখেন নাই আল্লাহ তিনি ওনাকে সোমবারে পাঠিয়েছেন যেই সোমবারের পবিত্রতা ইজ্জত ইতিমধ্যে প্রমাণিত হয় নাই আল্লাহ তার হাবিবকে সোমবারে পাঠিয়ে সোমবার দিনকে পুত পবিত্র করে দিয়েছেন এখন আর কেউ বলতে পারবে না যে উনি পুত পবিত্র দিনে এসেছেন না এখন সবাই বলবে উনি আসার কারণে সোমবার দিন পুত পবিত্র হয়ে গিয়েছে জবহান আল্লাহ ইতিমধ্যে রমজান মাস এই যে রমজান আমরা গণনা করি এই রমজান মাসে রোজা রাখা হতো না সরকারে কাায়নাত যখন আসলো রমজান মাসের তিরিশটি দিনে রোজা দেওয়া হলো সরকারে কায়নাতের খাতিরে আল্লাহ এই মাসটাকে সাজিয়ে দিলেন সোবাহান আল্লাহ লাইলাতুল কদরকে সাজিয়ে দেওয়া হলো ইতিমধ্যে ছিল না ইতিমধ্যে আগে এইভাবে ক্রেডিট নেওয়ার কিছু নাই সরকারে কাায়নাত আসলো সরকারে কায়নাতের কারণে আল্লাহ লাইলাতুল কদর দিলেন আল্লাহ সবে মেরাজ দিলেন সবে বরাত দিলেন এই চতুর দিক থেকে সাজালেন শুধুমাত্র সরকারে কায়নাতের আগমন নূরের আগমন রহমতের আগমনের কারণে আল্লাহ সব কিছুকে সাজিয়েছেন আমরা আসুন আমরাও সুন্দর সাজে সজ্জিত হব আমাদের হৃদয়কে নুরানি দ্বারা নূরের দ্বারা সজ্জিত করব, আমাদের শরীরকে সজ্জিত করব, আমাদের আপাদমস্তককে সজ্জিত করব, আমাদের আঙ্গিনাকে আমাদের বাড়িকে আমাদের ফ্যামিলিকে আমাদের মসজিদকে বিভিন্নভাবে সাজাবো মার্শাল আপনাদের চট্টগ্রাম বাংলাদেশের অন্যান্য অঞ্চলের তুলনায় অনেক আগানো সেই মাসের পর মাস আগেই নরনবীর নবীর আগমনে আপনারা সেই চট্টগ্রামের বিভিন্ন জায়গাকে আপনারা সাজিয়ে রাখেন আপনারা জানান দিতে আরম্ভ করেন এই সাজানো এটা অন্য কারোর জন্য না এই লাইটিং অন্য কারো জন্য না এই সামিয়ানা এত কিছু এত আয়োজন এত পতাকা অন্য কারোর জন্য না এই আয়োজন শুধু একজনের জন্য যিনি মা রবিউয়াল মাসে আগমন করেছেন নবী মুস্তফার আগমনে এই আয়োজন এই আনন্দ নিজেরা অনুভব করেন সবার মাঝে এটা শেয়ার করেন আল্লাহ যেন এই আনন্দ আমাদের সবাইকে অনুভব করে সকলের মাঝে শেয়ার করার তো অভিজ্ঞান করেন আসুন রবি মাসে বেশি বেশি নূর নবীর উপরে দরুদ সালাম পাঠাতে থাকি বেশি বেশি দরুদ সালাম মিলাদ ক্যাম তাবরুকাতের আয়োজন করি নবী মুস্তফার সুন্নত দ্বারা আমার আপাদ মস্তক্ষে আমি রঙ্গিত করি রবি মুস্তফার মহাব্বতের প্রমাণ হচ্ছে সুন্না আপনি মহাব্বতের দাবি করবেন কিন্তু আপনি নবীর মুস্তফার সুন্নত অনুযায়ী চলবেন না মনে রাখবেন আপনি মিথ্যাবাদী আপনার দাবি কখনো সত্য না এটা এটা একেবারে সত্য কথা এই জন্য আল্লাহর হাবিব বলেছেন যে মানাহাব্বানি ফাঁকাদা হ্যাব্বাস সুন্নথি যে আমাকে ভালোবাসবে আমাকে ভালোবাসার প্রমাণ হচ্ছে আমার অনুযায়ী সে তার জীবনকে পরিচালিত করবে একদিকে আপনি মনে বলবেন আমি নবী মুস্তফাকে ভালোবাসি আরেকদিকে আপনি নামাজ পড়বেন না আপনি মিথ্যাবাদী আপনার দাবি সত্য না আপনি বলবেন নবী মুস্তফাকে ভালোবাসি আরেকদিকে মদের আড্ডা আড্ডায় জুয়ার আড্ডায় আপনি রাত কাটিয়ে দিবেন আপনি মিথ্যাবাদী আপনার অন্তরের মধ্যে নবী মুস্তফার প্রকৃত ভালোবাসা নাই এই জন্য নবী মুস্তফার ভালোবাসা তারাই সবচেয়ে বেশি দাবি করতে পারবেন যারা যাদের যারা তাদের জীবনকে নবী মুস্তফার সুননা দ্বারা সুসজ্জিত করেছেন আসুন মাহেরবি আউ্য়ালকে কেন্দ্র করে আমরা আবার নিজেদেরকে সাজাই আমাদের নিজেদেরকে পরিবারকে আঙ্গিনাকে সবাইকে সুন্নতের রঙ্গে আমরা রঙ্গিন করি আমরাও রঙ্গিত হই আল্লাহ যেন তৌফিক দান করেন আমিন